রান ফর ইউনিটি স্লোগানকে সামনে রেখে ভারত জুড়ে এখন চলছে রাষ্ট্রীয় একতা কর্মসূচি। ত্রিপুরা রাজ্য যথাযোগ্য মর্যাদায় এই কর্মসূচি উদযাপন করা হচ্ছে। এর অংশ হিসেবে শনিবার গোমতি জেলা পুলিশের উদ্যোগে উদয়পুরে অনুষ্ঠিত হল ম্যারাথন র্যালি। ম্যারাথন র্যালিটি উদয়পুর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় কেবিআই ময়দানে শেষ হয়েছে। এতে মোট 200 জন পুলিশ, টিএসআর ও বিএসএফ সদস্য অংশ নেন। প্রসঙ্গত 31 অক্টোবর রাষ্ট্রীয় একতা, সংহতি ও সার্বভৌমত্ব রক্ষায় নিবেদিত প্রাণ লোহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীকে সামনে রেখে গোমতী জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত রাষ্ট্রীয় একতা দিবস উদয়পুরে অনুষ্ঠিত হয়েছে। এই ম্যারাথন র্যালিতে উপস্থিত ছিলেন গোমতী জেলার পুলিশ সুপার নমিত পাঠক, অতিরিক্ত পুলিশ সুপার সৌভিক দে, মহকুমা পুলিশ আধিকারিক অজয় দেববর্মা সহ আরও পুলিশ আধিকারিকগণ। এদিন গোমতী জেলার পুলিশ সুপার নমিত পাঠক বলেন, ভারতবর্ষের জন্য সর্দার বল্লভভাই প্যাটেলের অসাধারণ কাজ করেছিলেন। জাতীয় অখণ্ডতা, জাতীয় ঐক্যের অঙ্গীকার এবং সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান সম্পর্কে সচেতনতা বাড়াতে গোমতী জেলা পুলিশের উদ্যোগে একটি ম্যারাথনের আয়োজন করা হয়েছে। এদিন তিনি আরও বলেন, সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন অখণ্ড ও অবিচ্ছিন্ন ভারতের মূল কাণ্ডারী। উদয়পুর থেকে বিপ্লব দে, TV100 বাংলা। आज गोमती डिस्ट्रिक्ट पुलिस ने यूनिटी रन ऑर्गेनाइज़ किया था। इन ये बिगनिंग है सेलिब्रेशन का, जो हमारा राष्ट्रीय एकता दिवस आने वाला है उसकी बिगनिंग कर रहे हैं सेलिब्रेशन की। तो इसमें हमारा जो आज रन है उसमें मोर देन 150 पीपल हैव पार्टिसिपेट, जिसमें बहुत फोर्सेज हैं जिन्होंने पार्टिसिपेट किया है, जिसमें आसाम राइफल है, BSF है, CRPF है, TSR है और हमारी त्रिपुरा पुलिस है, और प्लस सिविलियंस भी हैं कुछ जिन्होंने पार्टिसिपेट किया। तो थ्रू दिस रन हम एक यूनिटी का मैसेज समाज को देना चाहते हैं कि जैसे सरदार वल्लभ भाई पटेल ने पूरे राष्ट्र को एक डिफरेंट डिफरेंट जो प्रिंसली स्टेट्स थे उनको जोड़ के जो प्रेजेंट हमारा इंडिया है उसको बनाया, वैसे ही देश की अखंडता के लिए हमें भी काम करना है। तो जैसे अभी कुछ सोशल इवेंट्स हैं जैसे कास्ट, क्रीड, इन लाइंस को जो सोसाइटी को डिवाइड करती है, इसके हमें बियॉन्ड जाना है और यूनिटी रखनी है फॉर द प्रोग्रेस ऑफ।